গত কয়েকদিন আগে বেলডাঙার মাটিতে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় খুব ভালোভাবে খবরটা পেয়েছেন বেলডাঙ্গা কাছাকাছি আমার বাড়ি বেলডাঙাতে আপনার হিন্দুদের একটা পুজো মণ্ডপ সেখানে যেটা ইলেকট্রিক যে বোর্ডগুলো হয় যেখানে নাম লেখা হয় বিবাহ অনুষ্ঠান বাড়িতে দেখা যায় ছেলে মেয়ের নাম সেখানে লেখা থেকে চলে যায় একটার পর একটা আসে ঠিক ওরকমভাবে আল্লাহ শব্দের পাশে একটা এমন বাজে শব্দ প্রয়োগ করেছে এমন বাজ শব্দ তারা লিখেছে সেটার প্রতিবাদ করেছে এলাকার মুসলমানেরা নিষেধ করেছে অন্তত পক্ষে এটাকে বাদ দিয়ে দাও এটা বন্ধ করে দাও যেমনি বন্ধ বন্ধ করার কথা বলতে গেছে তাদের উপরে আক্রমণ করেছে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে আমি শুধু এটা বলতে চাই গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে একটা আপনি নজির দেখাতে পারবেন না ভারতবর্ষে মুসলমান শাসন করেছে সাড়ে আটশো বছর সাড়ে আটশো বছরের ইতিহাস এমন কলঙ্কিত নেই যে মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে এবং একটা নজির মুসলমানদের হাতে দেখাতে পারবে না মুসলমানরা নিজ হাতে মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আমি আজকে বাহির কাপ এলাকা মুসলমানদেরকে সতর্কবার্তা হিসাবে এটা বলতে চাই আজকে বহু জায়গাতে ইট ইট যেখানে তৈরি হয় যেটাকে আমাদের ভাষায় ইট ভাটা বলে আপনার কী বলেন আমি জানি না ইট ভাটাতে যে ইটগুলো তৈরি হয় ওখানে যে ফার্মে ইটগুলো দেওয়া হয় গত কাল সোশ্যাল মিডিয়াতে একটা খুব ভাইরাল ভিডিও ভাইরাল একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে সেটা কি এমন কিছু জায়গাতে বদমাইশি করার জন্য শ্রী রাম লেখা আছে ওই ইটের যে ফার্মে নাম লেখা থাকে এন বি বিএফই আপনার সিডিএফ এরকম লেখা থাকে কি থাকে না থাকে ওই ইটের ফার্মে লেখা আছে শ্রীরাম দু হাজার চব্বিশ লেখা আছে কি হবে মুসলমান না দেখে একদিন মসজিদ বানিয়ে দেবে মুসলমান না দেখে একদিন মসজিদ মন্দির আপনার মাদ্রাসা বানিয়ে নেবে সেই দিন কিছু বলবে না বিশ বৎসর পর বলবে এটা আমাদের জায়গা ছিল এরা জোর করে দখল করে মসজিদ বানিয়েছে এটা আমাদেরই জায়গা আমাদের ইটে সেটা প্রমাণ করে দেবে ইটে লেখা আছে রাম খবরদার এ ভুলগুলো করা যাবে না এর পাশাপাশি আরও একটা সতর্কবাণী আপনাদের দিয়ে যাচ্ছি মসজিদের সামনে মাদ্রাসার সামনে মুসলমানদের এলাকাতে মুসলিম গ্রামের চত্বরে দেখবেন পাকুল গাছ বট গাছ যদি রাস্তাতে হয় আপনার বাড়িতে হয় উপড়ে ফেলে দেবেন মাদ্রাসা মসজিদে উপড়ে ফেলে দেবেন কেন তার কারণটা আপনাদেরকে পরিষ্কার করে বলে যাচ্ছি হিন্দুরা যেখানে বট গাছ আর পাকুল গাছ দেখতে পাই সেখানে হঠাৎ করে মন্দির তৈরি হয়ে যায় গত কয়েকদিন আগে আমি সেপ্টেম্বরের আপনার এটা হলো নভেম্বরের প্রথম তারিখে আমি জালশাই গিয়েছিলাম আপনার ফারাক্কা থেকে কিছুটা এসে একটা জায়গা ভিতরে ঢুকেছিলাম গ্রামটার নাম আমার মনে নেই ওখানে গিয়ে দেখছি একটা মেলা হচ্ছে মেলাটা হচ্ছে কালি কালীর মানে কালীর যে ইয়ে গেলো কী হলো কালী নামে যে মন্দির আপনার একটা দুর্গা ঠাকুরের একটা উৎসব হলো আর কালীর যে উৎসব হলো কালী উৎসবের নামে একটা আপনার বিরাট মেলা চলছে আমি অবাক হলাম হতে পারে এখানে হিন্দু আছে যার জন্য হয়তো হচ্ছে আমাকে যিনি নিয়ে যাচ্ছেন যুবক ছেলে বলছে মাওলানা একটা কথা বলবো আমি বলছি কথা বলার আগে আমার একটা কথা শোনো ভাই কি কথা এখানে যতগুলো মানুষকে দেখছি মা বোন যতগুলো দেখছি এখানকার ছেলে মেয়ে ছেলেদের কথা বুঝতে পারছি না কিন্তু মেয়ে যতগুলো দেখছি শব্দ মানে মুসলিম বলে মনে হচ্ছে বিষয়টা কী তখন বলছে মলান এখানে যদি আপনি ভালো করে খোঁজেন আপনাকে আমি শপথ করে বলতে পারি যদি পার্শ্ববর্তী কোনো গ্রাম থেকে এসেছে সেটা ভিন্ন কথা এই মেলাটা মুসলমানরাই পরিচালনা করছে মেলাতে এসেছে মুসলমান পরিচালনা করছে মুসলমান দোকান দিয়েছে মুসলমান মেলাটাই হলো মুসলমানদের ইতিহাস কি বলছে এখানে পাকুর গাছ ছিল ওই যে পাকুড় গাছ সকালে দেখাচ্ছে আমাকে ওই যে পাকুর গাছ এই বটগাছ এই বট গাছটা মুসলমানদের জায়গাতে আছে এই বটগাছের তলায় হঠাৎ করে মন্দির তৈরি হয়ে গেছে কেন কেউ এসে সেঁদুর ঢেলে দিয়েছে আর পার্শ্ববর্তী কোনো গ্রামের মহিলারা খবর পেয়েছে যে ওখানে কিছু একটা আছে ওখানে মন্দির হয়েছে ওখানে যেই নিয়ত করে ওখানে গিয়ে পুজো দেবে তার নিয়ত তার মনস্কামনা হয়ে যাবে এই জন্য সবাই ওখানে ছুটেছে আর পরবর্তীতে ওখানে মন্দির তৈরি হয়ে গেছে জি ভাই এই জন্য পাকুড় গাছ আর বট বাড়িতেও রাখবেন না গ্রামেও রাখবেন না মাদ্রাসা মসজিদের চত্র তো রাখবেন না রাখবেন না আর রাম নামে যে ইট তৈরি করেছে ইট ভাটাতে যে ইট তৈরি হচ্ছে ওগুলো দেখে শুনে আপনি ঘর বানাবেন সতর্ক বার্তা হিসেবে বলে গেলাম আমি বলছিলাম আপনাদের কাছে আজকে ইহুদিদের কথা বলতে গিয়ে এতগুলো কথা আমি আপনাদের কাছে বলছিলাম আমার বক্তব্য হলো আজকে মৎ সম্পর্কে আল্লাহ সুবাহ মৎকে আগে নিয়ে এসেছেন ইহুদিদেরকে আল্লাহ তালা বলছেন হে নেবি আপনি ইহুদিদেরকে বলে দেন তারা তো এত মস্তানি দেখাচ্ছে এত কিছু বলছে আর তারা বলছে আমরা কালাম আল্লাহর বন্ধু আমি আল্লাহ তাদেরকে তোমাকে দিয়ে বলতে চাচ্ছি তুমি বলে দাও নাবি তুমি বলে দাও তারা যদি সত্যবাদী হয় এই দাবিতে যদি তারা সত্যই এই দাবি করে থাকে তাহলে তাদেরকে বলে দাও তিন তারা যদি সত্যবাদী হয় তাহলে তাদেরকে বলে দাও তারা যেন মৃত্যু কামনা করে তারা যেন মৃত্যু কামনা করে এখন আমি আপনাদের কাছে একটা কথা বলছি মৃত্যু চাওয়া যাবে জি মৃত্যু চাওয়া যাবে চাচা মৃত্যু চাওয়া যাবে চাওয়া যাবে না মৃত্যু চাওয়া যাবে কেমন আপনার ইমাম বখারি আলাই একটা হাদিস নিয়ে এসেছেন ইনামাল আলু বখারির প্রথম হাদিস এই হাদিসটার উপরে এই হাদিসটার উপরে যতদিন আপনার হদ্র তোমারে ফারুক রাজিয়াল বক্তব্য রেখেছেন ইতিহাস ভালো করে খুঁজে দেখুন ইতিহাস ভালো করে পড়ে দেখুন ইমা হজরতে উমার ফারুক রাজে আল্লাহ যতবার তিনি বক্তব্য রেখেছেন বক্তব্যের প্রত্যেকটা বক্তব্যের আগে তিনি এই হাদিসটা পড়েছেন ইনাম এই হাদিসটা তিনি বারবার পড়েছেন প্রত্যেকটা বক্তব্যই পড়েছেন মৃত্যু কামনা করা যাই হজরতমার রাজে আল্লাহ তালানহুক তিনি মৃত্যু কামনা করতেন তিনি বলতেন হে আল্লাহ তুমি আমাকে আমাকে মৃত্যু মৃত্যু দাও আর দাও এই মৃত্যু কামনা হযরতে ওমারে ফারুক রাজ নিজে করেছেন তাহলে যদি ওমার ফারুক রাজহ যদি মৃত্যু কামনা করে থাকেন সাহাবীদের দিকে লক্ষ্য রাখেন সাহাবিরা বহু সাহাবী রাসূলের কাছে গেছেন আল্লাহ রসুল বলেছেন চলো যুদ্ধর ময়দানে যেতে হবে বিশ্ব নবী কি যখন যুদ্ধর ময়দানে যার কথা যখন নবিজি বলেছেন তখন নবীজির সামনে দাঁড়িয়ে সাহাবিরা বলেছেন হে রসুল আল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন শহীদি তামান্না নিয়ে আমি জাহাদের ময়দানে যাচ্ছি আমি যেন শাহাদত বরণ করতে পারি হে নবী আপনি আমার জন্যই দোয়াটা করেন বিশ্বনবী মোহাম্মদ্লাম অনেকের জন্য দোয়া করেছেন তারা শহীদ হয়ে গেছেন তাহলে আপনি মৃত্যু কামনা করতে পারেন কিন্তু মৃত্যু হতে হবে ভালো মৃত্যু মৃত্যু কামনা করলেও মৃত্যু হতে হবে ভালো জি মৃত্যু হতে হবে ভালো ভালো মৃত্যু কামনা করলে মৃত্যু কামনা করা যায় কিন্তু আপনি যদি আপনি যদি এই মৃত্যু চান আল্লাহ আমি আর দুনিয়া করতে আমার ভালো লাগছে না এত বদমাইশি আমার সংসারে মন বসছে না আমার সংসারে স্ত্রীর সঙ্গে আমার মিল হচ্ছে না ছেলেরা আমার কথা শুনছে না আমার মেয়েরা আমার কথা শুনছে না আমি দুনিয়া করতে চাই না তুমি আজকে আমার মৃত্যু দিয়ে দাও এটা হলে পরে আপনার ভুল হবে আপনি যদি এইভাবে মৃত্যু কামনা করেন আল্লাহ আমি ট্রেনে যাচ্ছি আমি যেন ট্রেনে কেটেই মারা যায় আমি আজকে যেন আর ঘর থেকে ঘরে থেকে বাইরে হয়ে যাচ্ছি ঘরে যেন না ফিরি এই মৃত্যুগুলো আপনাকে কামনা করা যাবি না মৃত্যু কামনা করতে হবে ভালো এই জন্য আমার একজন উস্তাদ তিনি দোয়া করেন কি মৃত্যুর ক্যাটালগ হলো এরকম তিনি দোয়া করেন আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে ওই মৃত্যু দাও আমার পরিবারে যত আমার ছেলে আছে আমার ছেলেদেরকে মৃত্যু দাও তারা যেন শহীদ হয়ে মৃত্যুবরণ করতে পারে আল্লাহ তুমি যদি এটা আমার নসিবে না লিখে থাকো তাহলে অন্তত পক্ষে আল্লাহ তুমি ওই মৃত্যুটা আমাকে দাও আমি যেন নামাজি হালাতে আমি যেন স্বাস্থ্যরত অবস্থাতে ফজরের নামাজে যেন আমার মৃত্যু হয় এই মৃত্যু তুমি আমাকে দাও এরকম ভাবে তিনি দোয়া করতেন এই দোয়াটা আজও তিনি অক্ষত রেখেছেন দোয়াটা করেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ

না ও সিদ্ধিনা অসহদায়ে ও সালিহিনা ও হাসনা উলায় কারফিকা আল্লাহ তালা তুমি আমার সঙ্গী হিসাবে ইব্রাহিম সাল্লাম দওয়া করতেন আমার সঙ্গী হিসাবে তুমি ওই সলফে শালহিনদের সঙ্গী হিসাবে আমাকে আমাকে তুমি বানিয়ে নাও আমি যেন সলফে শালহিন্দদের সঙ্গী হতে পারি আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর পরে যেন আমি ওই নেক্কার মানুষদের দলভুক্ত হতে পারি আল্লাহ তুমি এই মনস্কামনা আমার পূরণ করে দাও এইভাবেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন শুধু তাই নাই ইব্রাহিম আলাইহিস সালামের পরে হযরত ঈসা আলাইহিস সালামই দোয়া করেছিলেন হযরতে মূসা আলাইহিস সালামই দোয়া করেছিলেন আল্লাহ তাআলা তুমি ওই মানুষদের সঙ্গে আমাকে মানিয়ে নাও যে মানুষগুলো ইহকালে ও মঙ্গল কামা এই ইহকালে যারা জাতির উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন পরকালে যাদের উপর আল্লাহ রাজি থাকবেন আল্লাহ ওদের কামার সঙ্গী তুমি বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন চার শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বলেছেন চার শ্রেণীর মানুষের কথা মিনান নাবিয়িনা না সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা ওয়া হুসনা উলাইকা রাফিকা আল্লাহ তাআলা ওই ভালো উত্তম বন্ধুদের বন্ধু আমাকে বানিয়ে নাও তারা কারা নবীদের দলভুক্ত আমাকে বানিয়ে নাও কিয়ামতের দিন যখন আমি নবীর উম্মত হিসাবে নবীর কাছে যেন থাকতে পারি আল্লাহ তাআলা এটা তুমি বানিয়ে দিও শুধু তাই না হ্যালো আসসালামু আলাইকুম আমি মামন থেকে অনুরোধ করে বলছি আপনারা পিছনে বসে গেছেন পিছনে মেয়ে ছেলেরা এসে মেয়েরা এসে বসতে পারছে না একটু অনুরোধ করে বলছি মা আপনারাকে আপনারা ওই পর্দাটার থেকে এগিয়ে যান একটু অনুরোধ করে বলছি আপনারা আপনারা এগিয়ে যান যারা আপনারই বোন আপনারই মা আপনারই খালা বয়স্ক মেয়ে ছেলেরা আসছে পিছনে দাঁড়িয়ে থাকছে ওরা তো বসতে পাই না জালসা শুনতে গেছে যদি আপনি একটু কথাই না শোনেন তাহলে কেমন করা হবে একটু আগিয়ে যান অনুরোধরা বলছি আপনারা একটু আগিয়ে যান আমার পাড়ার সাথে সাথে আপনারা এগিয়ে যান যদি না আগান আবার আমি দেখতে যাবো যে আবার আপনারা বিরক্ত করবো একটু এগিয়ে যান আসল তোমার বৌমা হিসাবে যে মেয়েটি বাড়িতে আসবে তা বুজির ব্যবস্থা তিনি করে রেখেছেন পৃথিবীতে যে বাচ্চাটা আসবে তা বুঝি বরাদ্দ করেছেন স্বয়ং আল্লাহ আমি কতদিন থাকব আজকে বাহির কাপ এসেছি আল্লামা আমার তকদিরে লিখে দিয়েছেন দু সালে নভেম্বর মাসের তেইশ তারিখে বাহির কাপে যাবে আর আবদুল্লাহ খানের বাড়িতে গিয়ে আবদুল্লাহ ভাইয়ের বাড়ি থেকে তোমার ওখানে আহারের ব্যবস্থা রেখেছি ভাত খাবে এটা আল্লাহ আমার জীবনে আমার যেদিনে মায়ের পেটে ছিলাম সেদিনে তো লিখেছেন আর মায়ের পেটে আসার বহু পূর্বে আল্লাহ সুবাহ যেই দিন আমরা আল্লাহ রব্ল আলমিনের সামনে এই অঙ্গীকার আবদ্ধ হয়েছিলাম আল্লাহ আমরা তোমাকে রব বলে মেনে নিলাম এই কথা যেদিন আমরা স্বীকারোক্তি দিয়েছি সেই দিনে আল্লাহ তালা আমার আপনার সবার ভাগ্যে লিখে দিয়েছেন আল্লাহ আপনার ভাগ্যে আমার ভাগ্যে এটাও লিখেছেন যেমন রুজিটা লিখেছেন আল্লাহ রব্ল আলমিন আপনি কি খাবেন কোথায় যাবেন কিভাবে মারা যাবেন এটাও আল্লাহ রব্লা আলমিন আপনার লিখে রেখেছেন মউত কিভাবে হবে পৃথিবীতে একজন মানুষের কথা আপনাদের সামনে বলছি যেই মানুষটা মরবো না এজন্য সে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ডাক্তার যারা সমস্ত বিভাগের ডাক্তারদেরকে নিয়ে একটা বোর্ড বসিয়ে রেখেছিলেন বাড়িতে হাসপাতাল তৈরি করে শুধুমাত্র তার চিকিৎসা হবে যে খাবারটা খাবে যে পানিটা খাবে সেটাও চেক করে খাওয়ানো লাগবে এই জন্য ডাক্তারদের টিম রেখেছিলেন যে মানুষটা তার নাম বলা যাবে বলা যাবে কি নাম আ? মাইকেল জ্যাকসন রাইট মাইকেল জ্যাকসন বলেছিল যে আমি পৃথিবীতে অমর রত্ন পেতে চাই অমর আমি জীবন পেতে চাই আমি মৃত্যুবরণ করব না ভাইজান মাইকেল জ্যাকসেন এটা চেয়েছিল আমি মৃত্যুবরণ করব না তার পাশাপাশি আজকে দেখছিলাম জীবানন্দন একজন কবি জীবানন্দন দাস তার ইতিহাস পড়ছিলাম তার জীবন জীবনী পড়ছিলাম পড়তে গিয়ে দেখলাম সেও চেয়েছিল আমি জীবনে সারা জীবন আমি বেঁচে থাকতে চাই আমি মৃত্যুবরণ করব না ভাইয়ান তারা বেঁচে না আমার গেছে মাইকেল জ্যাকশন পৃথিবীতে বেঁচে নেই মাইকেল জ্যাকসন চেয়েছিল আমি বেঁচে থাকবো কিন্তু আমার আল্লাহ বলেছেন মাইকেল জ্যাকসন তুমি পৃথিবীতে যাচ্ছ মৌত তোমার হাতে নয় ডাক্তারের হাতে নয় মৌত আমার হাতে আমি তোমার মৃত্যু বাসের ট্রাকের তলায় চাকার তলায় মৃত্যু দেব। না বাহির যাওয়ার পর তোমার মৃত্যু হবে না কোন জায়গায় কোন স্থানে গিয়ে মৃত্যু হবে এটা পৃথিবীর কেউ জানে না জানে কে আল্লাহ জানেন জি জানেন যিনি তিনি হলেন আল্লাহ সে আল্লাহ তালা বলছেন শোন পৃথিবীটা হলো একটা পরীক্ষাগার জি ছেলেরা পরীক্ষা দিচ্ছে এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে আসছে পরীক্ষার জন্য নির্দিষ্ট রুটিন দেওয়া হয়েছে আগে থেকে তাদেরকে অ্যালার্ট করা হয়েছে যে অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত পরীক্ষা অমুক তারিখে এই সময় থেকে এই সময় পর্যন্ত বাংলা হবে অমুক দিনে ইংরেজি হবে এই সময় থেকে এই সময় পর্যন্ত তার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে তার জন্য টাইম নির্ধারণ করার পাশাপাশি তার সিলেবাস পর্যন্ত নির্ধারিত দেওয়া হয়েছে না হয়নি নির্ধারিত সিলেবাস দেওয়া হয়েছে কোন হলে পরীক্ষা দেবে সেটাও বলে দেওয়া হয়েছে আল্লাহ রব্ল আলমিন গোটা পৃথিবীটা আমাদের জন্য বানিয়েছেন একটা পরীক্ষার হল জি এই পরীক্ষার হলে আমাদের জন্য আল্লাহ আল্লা রবল্লমিন তিনি সুন্দর করে এই যে সিলেবাস দিয়ে দিয়েছেন এই সিলেবাস অনুযায়ী আমাদেরকে জীবন জীবনযাপন করতে হবে সিলেবাসের নাম কি জোরে বলে কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস আমাদের সিলেবাস আমরা যখন পরীক্ষা দিয়েছি বারোশো মার্কের পরীক্ষা দিয়েছি আবার মাদ্রাসা বোর্ডে যারা পরীক্ষা দিয়েছে পনেরোশো মার্কের পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষার এখন তো হয়ে গেছে এমন সিস্টেম যেটা পরীক্ষা হচ্ছে সেটা ফাইনাল হয়ে গেল ফাইনালে আর সেটা আসবে না সেমিস্টার চালু হয়েছে আর তখন গোটা বইকে পড়ে সেখান থেকে পরীক্ষা হতো অনেক টাফ ছিল অনেক কষ্টকর ছিল আমাদের আগে যারা পরীক্ষা দিয়েছেন তারা আবার আরও কষ্টর পরীক্ষা দিয়েছেন আমার একজন মাস্টারমশাই এখনো বেঁচে আছেন উনি বলতেন যে আমরা যে সময় পরীক্ষা দিয়েছি ইংরেজি পরীক্ষা দিতে হতো আমাদেরকে এত কষ্টের পরীক্ষা তারপরেও আমাদেরকে অনেক কষ্ট করে দুশো মার্কের পরীক্ষা দিতে হতো তার আগে যারা ছিলেন তাদেরকে আরও বেশি মার্কের পরীক্ষা ইংরেজিতেই দিতে হতো অনেক বড় চ্যাপ্টার ছিল সিলেবাস ছিল পাঁচ নাম্বার না তুলতে পারলে পারে ফেল এখন তো ফেল আর পাস নেই মোবাইল থাকলেই সব জি এখন মোবাইল থাকলেই সব আর কিছু প্রয়োজন নেই এখনকার ছেলেরা বই নিয়ে আর পড়ে না গুগল সার্চ করিয়া পড়ে এখনকার ছেলেরা বই নিয়ে পড়ে না গুগলে সার্চ করিয়া পরে একালের এ মেয়েরা পড়ন হাদিস ধরে না এ মেয়েরা পড়ন হাদিস ধরে না টিকটি টিকটক ভিডিও তারা করে টিকটক ভিডিও তারা করে কয়েকদিন আগে আপনাদের এটা হলো বাহির কাপ আমি আসছিলাম ওই দিনে আপনাদের এখানে বালুয়াঘাট বালুয়াঘাট এসেছিলাম রাস্তায় আসছিলাম হঠাৎ করে একটা খবর দিল যে একটা মেয়ে তার সঙ্গে আরও তিন চারটা মেয়ে আছে তারা স্কুল কলেজে যেখানেই যাক না কেন টিকটক ভিডিও বানাতে চেয়েছিল। তা দেখবেন তারা বলছে যে আমরা এভাবে একটা লোক বলছে আমার খুব কাছের মানুষ ফোন করে বলছে ভাই ভিডিওটা তোমাকে পাঠালাম দেখো কিভাবে তার মৃত্যু হলো এইভাবে টিকটক ভিডিও বানাচ্ছে একজন আছে ওই দরজার দুটো দুটো আর থাকে ওই দরজার দিয়েছে আর যে এগুলো থাকে কি বলে কারেন্টের যে পুলগুলো থাকে ওখানে লেগে সঙ্গে সঙ্গে মেয়েটা শেষ যুবতী মেয়ে টিকটক বানাতে গেছে জি ভাই তা আমি বলছিলাম কি কথা আপনাদের সামনে আমি বলছিলাম গোটা পৃথিবীটা হলো আমাদের জন্য পরীক্ষার হল আর এটা হলো আমাদের সিলেবাস এটার নাম হলো কোরআন আর নবী মোহাম্মদ সাল্লামের হাদিস তার জীবন আদর্শ হলো আমাদের সিলেবাস এই দুটি বইয়ের দুটি জিনিসের বিনি আপনার সমন্বয়ে হলো আমাদের সিলেবাস এই সিলেবাস থেকে আমাদের পরীক্ষা হবে আর পরীক্ষার হলে আমাদের পরীক্ষা দিতে হবে সময় হলো

পহুব আজি জননুগফর আল্লাহ মাওতা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি শোনে নাও আমি সৃষ্টি করার পরে আমি আল্লাহ রাবনা না মাঝে আমি তোমাদেরকে সৃষ্টি করার পর আমি হায়াতকে সৃষ্টি করেছি মউদকে আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি মহত এবং হায়াত এ দুটি জিনিসকে আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি কেন আগে মৌদকে আল্লাহ সৃষ্টি করলেন তারপরে কেন হায়াতকে দিলেন মহদ কেন আগে হায়াত কেন পরে আল্লাহ নামক নামক গাড়িতে গাড়িটা তোমার কাছে ছেড়ে দিলাম আর রোডে তুমি গাড়িটা সুন্দর করে তুমি কাটাতে কাটাতে যাবে এমন সুন্দর করে গাড়িটা পরিচালনা করবে যাতে করে তোমার কোনো জায়গায় টাস না লেগে গাড়িটার রং নষ্ট না হয়ে যায় কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে কোন জায়গায় তোমার দুর্ঘটনার সম্মুখীন হতে না হয় এই জন্য আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছি যাতে করে বাপকে তুমি ওই আচরণে বাপ কষ্ট পাবে অনেক কষ্ট পেয়েছে কান্না করবে গভীর রাত্রিতে ওঠে তোমার জন্য দুঃখ প্রকাশ করবে এই কারণে তুমি এমন আচরণ তুমি করবে না আল্লাহ

নিমজ্জিত না হয়ে যাও এই জন্য আমি আল্লাহ পাপের কাজে করে ফেসে যাতে না যাও এই কারণে আমি আল্লাহ পাঠিয়েছি আগে মৌতকে সৃষ্টি করেছেন যদি আপনার হাতে আমার হাতে কলম আর খাতা দেওয়া হয় যারা শিক্ষিত মানুষ আছেন আপনাকে বলা হলো আপনার পছন্দ অনুযায়ী কিছু জিনিসের নাম লেখেন জি মহিলা মা বোন যারা আছেন মহিলা প্যান্ডেলে আপনাদের সামনে অনেক জায়গা ফাঁকা আছে পিছনে জায়গা হচ্ছে না এখন তো সবেমাত্র শুরু এ তো বারবার বলতে হবে মা বোন যাতে করে বলতে না হয় দ্বিতীয়বার আপনারা আল্লাহর করান শুনতে এসেছেন করানের উপরে আমল আগে শুরু করেন তারপর আবার শোনেন আগে কোরআনের উপরে আমল শুরু করেন তারপরে বাকি ওয়াজটা শুনবেন যদি আমল করতে পারেন তাহলে আজকের বক্তব্য আপনার উপকার হবে আর যদি আমল না করতে পারেন তাহলে আপনার শোনাটাই ব্যথা হবে কি আমল আল্লাহ বলেছেন তাফাজ মাজা আলি সেফ আফসাহ সাহিম এই আয়তের উপরে আপনি আমল করেন আপনার সামনে যে জায়গাটা আছে ওই জায়গাটা পূর্ণ করেন আর পিছনের মা বোনদেরকে বসার সুযোগ করে দেন জি তাহলে আল্লাহ তালা আপনার অনেক কাজ যেগুলো আপনার জন্য অনেক কঠিন সেগুলো আল্লাহ তালা আপনার জন্য আসান করে দেবেন প্রশস্ত করে দেবেন মা বোন আপনাদের কাছে আমি বলে দিলাম আপনারে আমলটা করেন আপনারা মুখে কথা বলবেন না শুধু আমলটা করেন সামনে জায়গাটা পূর্ণ করেন জি চলুন আগে বাড়ি আগে আগে আগেই যাই আপনাদের হাতে কলম আর খাতা দেওয়া হলো আর প্রিয় জিনিসের নাম লিখতে বলা হলো আপনারা লিখবেন বাপের নাম মায়ের নাম স্ত্রীর নাম আপনার বাড়িতে গরু ছাগল মোষ আপনার যত ফল আছে ফলের কিছু নাম লিখলেন এই করতে 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 এক পর্যায়ে এমন পরিস্থিতি হবে আপনাদের কাছে একটা নাম এটা আসবে হায়াত মত এটাও আপনি লিখবেন জি হায়াত মত এগুলো আপনি লিখবেন ওই লিস্টে এটাও লেখা আসবে আপনারা যারা প্লেনে চড়েছেন তারা জানেন প্লেনে যারা চড়েছেন তারা জানেন কলকাতা বিমানবন্দর রয়েছে এখানে বহু বিমান বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে এসে ওখানে নামে বড়ো বড়ো প্লেন নামে যেই প্লেনে আপনার সাড়ে পাঁচশো সাড়ে আটশো বারোশো পনেরোশো পর্যন্ত লোক নিয়ে বিমান উড়ে চলে যায় এত বড় বড় বিমান কলকাতাতেও নামে জি সেই বিমান আজনাবে একটা বিমান যদি আপনার যে চিনে না জানে না কোনো দিন ওই পাইলট কলকাতা বিমানবন্দরে সে ল্যান্ড করিনি এমন পাইলট যদি কলকাতার ওই বিমানবন্দরে আসে সে যদি ল্যান্ড করে আবার যখন সে উঠবে সে যখন আবার যাত্রা শুরু করবে যখন তার গাড়িকে আবার স্টার্ট দেবে বিমান যখন স্টার্ট হবে আবার যখন চলতে শুরু করবে তখন সে তো জানি না এই আমার রানওয়ে কত দূর আছে এই জন্য বিমানবন্দরে একটা সিস্টেম আছে যদি তিন হাজার কিলোমিটার রাস্তা হয় আড়াই হাজার কিলোমিটার রাস্তা হয় তাহলে আড়াই হাজারটা আগে লেখা হয় বিমান যখন চালাবে পাইলটের ওখানে যে কম্পিউটার আছে ওই কম্পিউটারের কাছে প্রথমে আসবে আড়াই হাজার তারপরে আসবে চব্বিশশো তারপর আসবে তেইশশো তারপরে আসবে আপনার বাইশশো একুশশো তারপর দু হাজার এই করতে করতে এক পর্যায়ে আসবে আপনার হাজার নশো আটশো এই করতে করতে সে যখন বুঝতে পারবে আমার কাছে আর সময় নেই আমি যদি এবার রানওয়ে ছেড়ে না দিই তাহলে আমার এই বিমান গিয়ে কোনো জায়গায় ধাক্কা লাগবে অথবা গাড্ডায় পড়ে যাবে এজন্য বিমানবন্দরে যে রানওয়ে লেখা থাকে সেখানে আগে লেখা থাকে আপনার শেষ সংখ্যাটা আগে লেখা থাকে আপনার ওয়ান টু থ্রি এক একশো দুশো পাঁচশো আপনার হাজার বারোশো এই যে একশো এটা শুরু না আপনার চব্বিশশো বা পঁচিশশো এটা শুরু একশোটা শুরু তো ওখানে শুরুটা লেখা থাকে না শেষটা লেখা থাকে শেষ অঙ্কটা লেখা থাকে কেন পাইলটের সুবিধার্থে লেখা থাকে যাতে করে পাইলট বুঝতে পারে আমার হাতে আর সময় নেই আমি আর বেশি মাটি পাবো না আমি আর বেশি রান হয়ে পাবো না আমাকে ছেড়ে চলে যেতে হবে জি ঠিক এমনই মৌদকে আল্লাহ তালা আগে নিয়ে এসেছেন আয়াত দেখবেন সব জায়গাতে মৌদ আল্লাহ তালা আগে নিয়ে এসেছেন কি বলছেন বলেনি সব জায়গাতে মৌদ আল্লাহ তালা আগে নিয়ে এসেছেন কেন তার কারণ হল আল্লাহ তালা বলছেন বিসমিল্লাহ রহন রহে আল্লাহ দে খন আমি আল্লাহ সৃষ্টি করেছি মত কে আগে তারপরে হায়াতকে দিয়েছি কেন যাতে করে তোমরা আমনের জিন্দিগিটা উজ্জ্বল করতে পারো সুন্দর করতে পারো আহসানো আমালা যাতে করে তোমাদের আমলটা সুন্দর হয়ে যায় তোমাদের আমলে খামখোঁত না থাকে তোমরা ওই আমলটা সুন্দর করে করতে পারো এই জন্য আমি আল্লাহ তোমাদের কাছে আগে মৎকে দিয়েছি আজকে আমার বাড়িতে বিবাহ আমরা পাঁচ ভাই পাঁচ ভাইয়ের মধ্যে আমি হলাম তিন নাম্বার ভাই ভাইদের মধ্যে আমার পরের যে ভাইটা এম ডাক্তার ডাক্তার আগামীকাল তার বিয়ে আপনার বিয়ের আগের দিন কি বলেন মুকে ভাত কি বলেন থুবড়া হ্যাঁ জি থুবড়া আমাদের দিকে এটা অন্য ভাষা বলে জি থুবড়া বলছেন আপনারা আমরা অনেক জায়গায় বলে আই বড় ভাত অনেক জায়গায় বলে আই বড় ভাত অনেক জায়গায় থুবড়া বলে অনেক জায়গায় ক্ষীর খাওয়া বলে তা আমাদের দিকে এটা ক্ষীরখয়ানির রাত বলা হয় এই রাতটা আগামীকাল বিবাহ আর আজকে রাতকে বলা হয় ক্ষীরখয়ানির রাত তা আমার ভাইয়ের আজকে ওই ডাক্তারের বিবাহ কাল। আপন ভাই চাচা ভাই নয় আপন ভাই পাঁচ ভাইয়ের মধ্যে এই ভাইটার বিবাহ হতে বাকি আছে বাকি চার ভাইয়ের হয়ে গেছে এই ভাইয়ের আগামীকাল বিবাহ আব্বা বলছে যা হবে না আর আপনাদের ডেট আগে নেওয়া আছে তারপর বিবাহ ডেট হয়েছে গত বছরের আগের বৎসর আমি প্রোগ্রামে বাইর হয়েছি এমন সময় খবর এলো নানি মারা গেছে গ্রামে নানির বাড়ি নানি মারা গেছে মা বলছে যাওয়া হবে না নানি মারা গেছে জালসাই কেন যাবে তুমি জালসা তো প্রতিদিন করছো জালসাই যাওয়া হবে না আমি জালসার যারা দায়িত্বে আছেন তাদের ফোন করলাম ভাই এই পরিস্থিতি বাড়িতে মা যেতে দেয় না নানি মারা গেছে আর নানির মাটি দিয়ে যদি আমি যাই তাহলে জানাজা পড়েও যদি বাইর হয় আপনাদের প্রোগ্রামে পৌঁছাতে পারবো না কারণ আমার বাড়ি থেকে আপনাদের প্রোগ্রাম অনেক দূরের রাস্তা গাড়ি নিয়ে আসলেও পৌঁছাতে পারবো না কি করব আপনারা বলেন বলছেন আপনার মতো একটা বক্তা খুঁজে দেন আমি খুঁজলাম কিন্তু কাউকে পেলাম না বললাম কাউকে পাচ্ছে না বলছে আপনাকে আসতে হবে ডেট নিয়েছেন আপনি নানিকে রাখলাম নানিকে দেখে চলে গেলাম মাকে বললাম মা কথা দিয়েছি জাবান ঠিক রাখতে হবে কারণ রসুলের জামানায় রাসূল যখন রসুল হননি তার আগে নবী নবী হওয়ার আগে আইয়ামে জাহিলাতের যুগে দুটি জিনিসের খুব মান ছিল তার মধ্যে একটা হলো জাবানের খুব মান ছিল কথা দিয়েছে মানে কাজ সেটাই হবে দুই আমানত যেটা আমানত যেটা রেখেছে আমানতের খেয়ানত করেনি এই জন্য আমানত তখন ছিল আর জাবানের হেফাজত তারা করত এই দুটি জিনিসের খুব তারা ইজ্জত দিত এজন্য তাদের কথা আল্লাহ তালা নিয়ে এসেছেন আর বিশ্বনবী মোহাম্মদাল্লাম বহু জায়গায় নিয়ে এসেছেন আপনারা যদি খুব সূক্ষ্মভাবে করন হাদিস দেখেন ইতিহাসগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন তাদের দাম কত ছিল এই দুটি কারণে তাদের মান কত ছিল আজকে আমাদের মান রাস্তায় ধুলোয় মিশে গেছে তার কারণ হলো আপনার কাছে মলানার কাছে যদি আমি পঞ্চাশ হাজার টাকা রাখি কোনো মানুষের কাছে যদি পঞ্চাশ হাজার টাকা রাখি গ্রামের প্রধানের কাছে যদি আপন ভেবে যদি এক লাখ টাকা দিই সে বলবে বাবা তুমি টাকা দিয়েছিলে ঠিকই কিন্তু খরচা করে ফেলেছে কিছুদিন পর দেব আপনার যখন প্রয়োজন তখন আর পাবেন না আমানত ঠিক নেই জি আমানত ঠিক নাই আর মিথ্যা মিথ্যার কথা তো বলাই যাবে না তা আমি আপনাদের কাছে বলছিলাম নানিকে রেখে চলে এসেছিলাম আজকেও ভাইয়ের বিবাহ আব্বা বারবার নিষেধ করছিলেন যেতে হবে না কিন্তু কথা দিয়েছে আপনাদের কাছে বিবাহর চাইতে আপনাদের কাছে কথাটা আমার কাছে অনেক দাম এজন্য এসেছি মা বোন যারা বসেছেন আপনাদের বসা হয়তো ঠিক হয়নি খবর এসেছে আপনারা একটু ধীর ঠিকঠাক করে বসুন পজিশন করে বসুন যাতে আপনার সামনের জায়গা ফাঁকা না থাকে পিছনে যারা আসবে তারা পিছনে এসে বসবে আর আপনারা যারা আছেন সুন্দরভাবে বসে আছেন এভাবে আপনারা বসে থাকেন আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে খারাপ লাগছে কথা বলেন জি চলেন তাহলে আমি বিবাহর কথাটা কেন বললাম আমার ভাইয়ের বিবাহ এ কথাটা এজন্য বলছি একটা কথা বোঝাবার জন্য এই কথাটা আমি নিয়ে এলাম তা না হলে ভাইয়ের কথা আমি বলতাম না বলছিলাম এজন্য যে আমার ভাইয়ের বিবাহ দিন ধার্য হয়েছে আর দিন ধার্য হওয়ার আগে তার আগের দিন পর্যন্ত একটা চিঠি কাউকে লেখা হয়নি কারোর নামে একটা চিঠি পাঠানো হয়নি যে অমুক দিনে বিবাহ আমার বিবাহ তো তুমি আসবে দুই ফ্যামিলি অ্যাডজাস্ট হয়ে একটা দিন ধার্য হয়েছে নির্দিষ্ট দিন যখন ধার্য হয়েছে তারপরে প্যান্ডেলওয়ালাকে প্যান্ডেল বলা হয়েছে আর আপনার যারা রান্না করবে তাদেরকে বলা হয়েছে বাবরচি বলা হয়েছে যারা খাবে তাদেরকে বলা হয়েছে আমার বাজারঘাট কে করবে কিভাবে কোথা থেকে করা হবে সব চিন্তা ভাবনা করে বসে একটা 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 করে সিলেক্ট করা হয়েছে আর ওই দিন ধার্য হওয়ার পর কাকে কিভাবে কবে বলতে হবে কাকে দিয়ে কোন লোকটাকে বলতে হবে কোন লোকটার কাছে চিঠি পাঠাতে হবে সব দিন ধার্য পর হয়েছে তার আগে কিন্তু হয়নি কথা ক্লিয়ার ঠিক আল্লাহ আমিন আমার আপনার মৌতের দিনটা আগে দিয়েছেন কেন মৌতের দিন আগে দিয়েছেন এজন্য যাতে করে আপনি আমি ওই আখেরাতের কথা কবরের কথা মরণের কথা ভেবে মৃত্যুর কথা ভেবে আমার কি কি প্রয়োজন আছে মৃত্যুর পর ওগুলো যাতে করে সুন্দর করে গুছাতে পারি এই জন্য আল্লাহ আগে মতকে দিয়েছেন আল্লাহ কথায় বলছেন লি ইয়া বলু আকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গাফুর আল্লাহ ربنا বলছেন আমি হায়াতকে কে আগে সৃষ্টি আগে সৃষ্টি করেছি তারপরে হায়াতকে সৃষ্টি করেছি কেন কেন আমি আল্লাহ তালা আগে কে দিলাম যেন আহ যাতে করে আসানো আমালা আমলগুলো সুন্দর করে করতে পারো গুছিয়ে নিতে পারো আখেরাতে আর কোন আমল তোমার কবরে পৌঁছাবে না মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা আমল বন্ধ হয়ে যাবে বিশ্ব নেভী আমার বলেছেন ইদা মাতাল ইনশান ইনকা তায়ন গো আমার লোগো ইললামিন সলা সাত সাদকা আল্লাহ নেভী বলেছেন যখন একটা

মৃত্যুর পর তিনটা মল পৌঁছাবে ইনকা দান হো তার সমস্ত আমল বন্ধ হয়ে যাওয়ার পরও তিনটা আমল তার কবরে পৌঁছাবে তার মধ্যে একটা হলো আপনাদের এই গ্রামে মাদ্রাসা আছে বাহির কাপে মাদ্রাসা আছে আপনাদের রথুয়া থানাতে অনেক মাদ্রাসা আছে এই মাদ্রাসাতে একটা ঘর আপনি বানিয়ে দিলেন একটা বিল্ডিং এর পাশে একটা ঘর আপনি বানিয়ে দিলেন ওই ঘরে হেজ বিভাগটা খোলা হলো বলেন এসে বললেন আপনার এই ঘরে হাফেজ রাম এখানে তেলাওয়াত করবে এই জন্য ঘরটা আপনি বানিয়ে দেন আপনার ঘরে ছেলে মেয়েরা ওখানে লেখাপড়া করবে কোরআন তেলাওয়াত হবে ওই মাদ্রাসাতে আপনি দিলেন যে ঘরটা বানিয়ে দিলেন আপনি মারা যাবেন ঘরটা থাকবে ওখানে এভাবে লেখাপড়া চলবে এটা আপনার যতগুলো ছেলে ওখানে লেখাপড়া করবে যত মেয়ে যত শিক্ষক যত ছাত্র ছাত্রী ওখানে লেখাপড়া করবে ওই মসজিদ ওই ঘরে প্রত্যেকটা দিন আপনার একটা আমল ওখানে হবে ওই আমলের একটা অংশ আপনার কবরে আপনি ই শুয়ে শুয়ে পাবেন এই আমলটাকে বলা হয়েছে সাদ জারিয়া আপনার এলাকাতে আপনার গ্রামে একটা মসজিদ বানানো হচ্ছে ওই মসজিদটা আপনি বললেন আমার এক কাঠা জমি ছিল ওই জমিটা বিক্রি করে দিয়ে আমি কিছু ইট এখানে কিনে দিলাম আপনার ঘরের টাকা ছিল ওই টাকাতে যে কিছু সিমেন্ট আপনি মাত্র ওই মসজিদে দিয়ে দিলেন কিছু রড কিছু সিমেন্ট দিলেন ওখানে যে আপনি খরচাটা করলেন ওই খরচাটা আপনার করার জন্য আপনার টাকাতে মসজিদ বানানো হলো। আপনার ওই ইট দিয়ে আপনার ওই সিমেন্ট দিয়ে আপনার রড দিয়ে মসজিদ বানানো হলো ওই মসজিদে মানুষ নামাজ পড়বে ইবাদত করবে ওখানে জিকির আজগার চলবে ওখানে যতদিন মসজিদটা থাকবে ততদিন আপনার কবর একটা নেকি পৌঁছাবে এটাকে বলা হয়েছে জারিয়া এটা আপনার কবরে পৌঁছাবে মাদ্রাসা মসজিদ আপনি দিলেন এই সাদকা জারিয়া হিসেবে চলমান সাদকা আপনাদের এখানে নদী পার হয়ে এলাম এই নদীতে একটা পানি যখন বর্ষার সময় থাকে পানিটা বয়ে চলে যায় এটা আপনাকে বলা হয় চলমান নদী ঠিক একইভাবে আপনাদের ভাগরথী নদী আছে আপনাদের এই ফারাক্কাট যে নদী আছে এটা একটা নদী আপনাদের এলাকা আর অনেক নদী থাকতে পারে আমি জানি না এই নদীতে দেখবেন চলমান পানি সব সময় বয়ে চলে যাচ্ছে ঠিক এটাকে বলা হয়েছে চলমান দান চলমান নেকি আপনার এটাকে বলা হয়েছে চলমান নেকি আপনার কবরে পৌঁছাবে সদা সর্বদা